গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে রবিবার, তো লুচি হচ্ছে আজকে অনেক দিন পরে রবিবার সকালবেলা লুচি ব্রেকফাস্টে বানাচ্ছি। আসলে এত অতিরিক্ত গরম পড়েছে, মানে লুচি টুচি বানানোর চিন্তা ভাবনাই করা যাচ্ছিল না। তো আজকে মনে হলো যেন আমার যে একটুখানি গরমটা কম, জানি না হয়তো গা সওয়া হয়ে গেছে, তো আজকে বললাম চলো লুচি বানাই, অনেক দিন বানানো হয় না। তো লুচি, চলো লুচি, আলু চচ্চড়ি আর নলেন গুড়। নলেন গুড়টা আমি বাঁচিয়ে বাঁচিয়ে ফ্রিজে রেখেছি, দেখেছো কতদিন ধরে। এইটা সুবীরকে আগে দিয়ে আসি। ওই কাগজ দাও। এইবার চলো জিম্মাকে দিয়ে দিই। জিম্মা তো তরকারি বেশি খাবে না মনে হয়, গুড় দিয়েই খাবে। একটু গুড় দিয়ে দিই। আজকের না ময়দা মাখাটা খুব একটা ভালো হয়নি, ওই জন্য এই লুচিগুলো একটুখানি এইরকম পাঁপড় টাইপের হয়ে গেছে গো। তো চলো, জিম্মার জন্য একটা দারুণ জিনিস এনে রেখেছি, ওকে দেখাইনি, তো চলো দেখাবো। ব্রেকফাস্ট টেকফাস্ট খাওয়া হয়ে গেছে। উফ, আজকে তবু একটু একটু হাওয়া দিচ্ছে জানো তো, ব্যালকনি থেকে এখানটা লুকিয়ে রেখেছি। ওখানে নাচছে। তো চলো, আজকে রান্না হয়ে গেছে খানিকটা। রান্না হয়েছে আজকে কুমড়োর ছক্কা। আর ঝুমাকে বলছি, ঝুমা আজকে লাইট জ্বালেনি তো? ঝুমা বলছে যা গরম, লাইট জ্বাললে আরো গরম হবে। আর ঝুমার পাখা আজকে, ওই পাখাও চালাইনি, এটা ঝুমার পাখা। দেখো কুমড়োর ছক্কা হয়ে গেছে, ছোলা দিয়ে কুমড়োর ছক্কা। আর এখানে দুধ জল দেওয়া হয়ে গেছে, এটা জিম্মার দুধ, আর আমাদের চায়ের দুধ তো আলাদা। এখন এইখানটা ফাঁকা হলে আমি করব চিংড়ি মাছের মালাইকারি। আর এই দেখো, এখানে ও বিন্দাস শুয়ে শুয়ে বই পড়ছে, এদিকে টিভি দেখছে, তারক মেহতা কা উল্টা চশমা, ওই একটাই জিনিস তো দেখার আছে, তাই তো? বল হ্যাঁ বাবা, আবার মিষ্টি দই আনলে কেন? মিষ্টি দই আমার ভাল লাগে না, টক দই এনেছে আবার মিষ্টি দই। দূর, মিষ্টি দই এনেছে কেন বল? তুই বলেছিস? তো দেখো, আমি আজকে একটুখানি এই চিংড়ি মাছটা একটু কাজু বাটা দিয়ে সুন্দর করে করব, একটুখানি অন্যরকম স্টাইলে। তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো আগে দেখো, এইগুলোকে আমি এই কাবাব স্টিকে গিথে নিয়েছি, নিয়ে আগে একটু অল্প ভেজে নিচ্ছি। আর এই গাছটা দেখো না, ওই গাছের থেকে না বড়র থেকে চারা বেরিয়েছিল, আমি এই গাছটাকে আবার একটা ছোট জায়গায় বসিয়েছি। এই গাছগুলো না মানে কি বলবো, এয়ার পিউরিফায়ার গাছ। এখন যত চোখের সামনে থাকবে তত শান্তি। তো দেখো, এইখানে কয়েকটা কাজু নিয়েছি এক মুঠো মতন, আর 2-3 চামচ টক দই দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেবো। আর একটু দিয়ে দিই টক দইটা, দিলে ভালোই হবে। দেখো এইটাকে আমি প্রথমে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এটা আমি বানাচ্ছি তো আমার এই 11 পিজা পার্সোনাল ব্লেন্ডারটাতে, টক করে হয়ে যাবে। বাস একদম রেডি, এই দেখো একদম রেডি হয়ে গেছে এই পেস্টটা আমার। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। দেখো এমনি রেগুলার মশলা, হলুদ গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে, মানে রোস্টেড জিরে, এটাকে আমি একটু গুলে নিচ্ছি। একটু জাস্ট এই মশলাটা রেডি করে রাখছি, আর কিচ্ছু মশলা এটাতে পড়বে না, শুধু একটুখানি আদা রসুন বাটা দিয়েছি এটাতে, আর সেরকম কোনো মশলা দেবো না। আদা রসুন বাটার সাথে সাথে আমি এই যে মশলাটা গুলে রাখলাম এইটা আগে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি কষিয়ে নেব মশলাটা, একটুখানি কষিয়ে নেব। দেখো পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে যেটা বানালাম পেস্টটা সেটা দিয়ে দিলাম। তো দেখো এটা একটুখানি ফুটে উঠলে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এবার বানাবো লস্যি, এখন একটু লস্যি খাবো ঠান্ডা ঠান্ডা। তো টক দইয়ের প্যাকেটটা কাটলাম, নতুন প্যাকেট, আর ওই পুরনো দইটা দিয়ে মাছে দিয়েছিলাম, তা দইটা শেষ হয়ে গেল আগের দইটা, তা নতুন প্যাকেট কেটে দিলাম। আর ওই যে রোজ সিরাপ নিয়েছি না ওই রাসনার, ওটা ভীষণ ভালো লাগছে এখন সব কিছু দিতে। দেখো লস্যির মধ্যে দিয়ে দিলাম, লস্যিটাও কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। আর একটু বরফ দিয়ে দিয়েছি, দিয়ে ওই 11-3 জার পার্সোনাল ব্লেন্ডারটাতেই আমি ওটা বানিয়ে নিচ্ছি লস্যিটা। এটা এত ভালো খেতে হয়েছিল না, আমি ফার্স্ট টাইম করলাম। একটু চিয়া সিডস আর সবজা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ওই ব্লেন্ডারটার তোমরা তো লিংক সবসময় চাও, আর ওটা দেখো আমি এতদিন ধরে ইউজ করছি, খুব ভালো, কিন্তু সব কিছু আমি এখন এটাতেই করি। তো এটার লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার দেখে নিও। তো দেখো সুবির পেছনে জল ভরছে, বুঝেছো, খাবার জল ভরছে, খাবার জলগুলো গরম, ভরেই ফ্রিজে তুলতে হবে, বলো খে। এটা আমার ঝুমা, তোমায় দিয়েছি, খেয়ে নাও। তো দেখো চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি, এবার মানি খেতে বসবে। তো চলো রান্নাটা দেখিয়ে দিই, বেশি কিছু করতে পারিনি তামঝাম, শুধু চিংড়ি মাছটা করেছি, আর এখানে ওই পটল আলুর কুমড়ে দিয়ে ছক্কা, কুমড়ো পটল আলু আর ছোলা দিয়ে ছক্কা। এটা দুধটা জাল দিয়ে একটু রাখা আছে, পরে ফ্রিজে তুলে দেবো, মানি খেয়ে নাও। আর আজকে আরেকটা কাজ করেছি জানো, দুপুরবেলা বসে বসে এই সমস্ত পেতলের যা যা আমি সাজিয়ে রাখার জিনিসগুলো সব মেজেছি তেঁতুল দিয়ে। আমি শুধু তেঁতুল আর মাটি দিয়ে মেজেই, এরম চকচক করে। আমাদের লাঞ্চ খাওয়া হয়ে গেছে, এখন শুধু ফ্যান লাইট এগুলো সব অফ করে দিয়ে চলো দই খাওয়াটা বাকি আছে, ওই মিষ্টি দই সুবির এনেছে, মানে সানডে একটু কিছু স্পেশাল হতে হবে সেই জন্যে। তো চলো দইটা শুধু সার্ভ করে নিই। আর আমাদের এখানে দেশপ্রিয় মিষ্টির দোকানে না, মানে 500 দই কিনলে 250 দই ফ্রি দেয়, সেই জন্য একটা 500-র হারিয়ে এনেছে, আর একটা এই 250-টা ফ্রি দিয়েছে, এটা ফ্রি দিয়েছে, আর এই 500-র হাঁড়িটা কিনেছে। তো চলো 250 দইটাই এখন ভাগ করি। তো চলো এখন জিম্মাকে আন্টি পড়াতে এসছে, কারণ ওর তো 6 তারিখ থেকে আবার পরীক্ষা শুরু হবে। তো 6 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়, তারপরে সামার ভ্যাকেশান পড়বে। তা আন্টি এসছে, আন্টিকে জিজ্ঞেস করলাম যে চা খাবে কি না, তো চা খাবে না বললো। তা আমি চলো একটুখানি কিছু ঠান্ডা কিছু বানিয়ে দিই, স্কোয়াশ বা শরবত কিছু বানিয়ে দেবো। শান্তি চলে গেছে, তো জিম্মার বায়না খিদে পেয়েছে। আর এই বিকেলের দিকে না
এই জানলা দিয়ে আমার এত রোদ আসে, আমার রান্নাঘরে কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো এখন বললো স্যান্ডউইচ বানিয়ে দাও, তো স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। চলো, চিকেন একটুখানি কড়া আছে, আমি যখন চিকেন এরকম কড়া থাকে না, একটুখানি এরকম চিকেন দিয়ে মেয়োনিজ দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে দিই। এটা খেতে খুব ভালো হয়, আর ভালোও বাসে, বাচ্চারা খুব এরকম ধরনের জিনিস তো ভালোবাসে। আর বাড়িতে তৈরি এখন ম্যাগি খাওয়াচ্ছে, আমি বললাম যাকে চল আমি চোখে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি, খেয়ে দিয়ে আবার পড়তে বসতে হবে। এই কন্ডিশানে বলেছে ঠিক আছে, তো চলো স্যান্ডউইচটা ঝটপট বানিয়ে দিই, একটুখানি বাটারে জাস্ট এপিটোপিট করে নেব। মানে কী করবে বলো না, গরমও লাগছে, আমার এত গরম হচ্ছে না কিচেনে আসলেই, মানে বলা যাচ্ছে না, মানে সে ঘাম হচ্ছে, আর এখানটা দিয়ে এত রোদ আসে। তা কিন্তু ও তো বাচ্চা মানুষ, ও বুঝছে না না আমার খিদে পেয়েছে। তা চলো ওকে ওটাই বানিয়ে দিই। তো দুপুরবেলা আজকে এসে টিভিটা ইনস্টল করে দিয়ে গেছে, মানে ইনস্টল তো আমরা করেই নিয়েছিলাম, টিভিটা শুধু হ্যাং করে দিয়ে গেছে। তা চলো এই জায়গাটার লুকটা কেমন লাগছে তোমাদের দেখাই। তো এই দেখো, এইখানটা এরকমই লাগছে, ওইখানটা তো আমার কাজের টেবিলটা, আর এইগুলো সব মানির ওষুধ আনানো হয়েছে, কিছু ওষুধ এখানটা রেখেছি, কিছুটা মানিকে দিয়ে দিয়েছি। আর এইরকমভাবে এইরকমই ছিল এইখানটা, এই মিনি ফ্যান, এই আমাদের একটা ছবি, দেখো আমার আর সুবীরের একটা ছবি, অনেক ছোটবেলায় এটা। আর এটা হচ্ছে একটা, বেড়াতে গেছিলাম আমরা মাউন্ট আবু, এটা মানে রাজস্থান থেকে, এটা ওটা সায়ন আমি আর সুবীর। আর এটা হচ্ছে মুম্বাইতে, পেছনে তাজ হোটেল। আর এটা তো জিম্মুগুড়ি, দেখো ছোট্ট ছিল, এইখানে এইগুলোই আছে, যেরম ছিল তেমনই আছে, শুধু টিভিটা ওপরে টাঙিয়ে দেওয়া হয়েছে। আর যে ছবিটা ছিল সেই ছবিটা এখানে এখন আপাতত রাখা গেছে, ওটা আমার পেন্টিং ছিল। এই হচ্ছে আমার বেডরুমটা, তোমাদের একদম পুরো দেখিয়ে দিই। এই দেখো এইরকম লাগছে আর কি লুকসটা। তোমরা অনেকেই আমাকে রুম ট্যুর, হোম ট্যুর দিতে বলো, তো আমার বেডরুমটা এই ঢুকেই, এখানে একটা ওয়াশরুম আছে, আর এই দিকে তো ওই ব্যালকনি যেটা আমি সব সময় দেখাই, এইটা দিয়ে ঢোকা ব্যালকনি, দরজাটার ওপরে একটা ঘড়ি আছে, এখানে একটা উইন্ডো, এইভাবে এইখানটায় টিভিটা আছে, এই দিকে বেড, এই হচ্ছে আমার বেডরুমটা।